সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনাদের জন্য যে এইচএসসি 2022 শিক্ষার্থী বন্ধুরা আছেন, আপনাদের জন্য কিন্তু অ্যাসাইনমেন্ট নতুন করে আবারও শুরু হয়ে গিয়েছে। আপনাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়েছে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আগে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অর্থনীতি বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর জানিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আগে প্রশ্ন দেখবো, তারপর উত্তরপত্রে যাব। আপনাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি যেটি হবে সেটি একটু বলে নেই। এখানে আমরা বলেই দিয়েছি যে শিরোনাম যেটি হবে সেটি হচ্ছে যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট 2022 অ্যাসাইনমেন্ট ফোর্থ উইক ইকোনমিক্স, শিরোনাম আপনাদের হবে বাজার ভারসাম্য। চলুন আমরা আগে প্রশ্নটি দেখবো, তারপর উত্তরপত্রে যাব। প্রশ্নতে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি এখানে এইচএসসি পরীক্ষা 2022 অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, এখানে আপনাদের জন্য যে নির্ধারিত কাজ সেটি হচ্ছে রমেশের বাজার থেকে প্রতি কেজি পেয়ারা 80 টাকা, 70 টাকা ও 60 টাকা হলে যথাক্রমে 15 কেজি, 20 কেজি ও 15 কেজি পেয়ারা ক্রয় করতে আগ্রহী। অন্যদিকে পেয়ারা বিক্রেতা উক্ত দামে বাজারে পেয়ারা সরবরাহ করতে চাই যথাক্রমে 25 কেজি, 20 কেজি ও 15 কেজি। উল্লেখিত তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ করো। এখানে কিন্তু কিছু যে নির্দেশনা সেটি এখানে দেওয়া হয়েছে যে চাহিদা ও যোগানের ধারণা, অর্থাৎ আপনাদের যে উত্তরপত্র সেটিতে কিন্তু চাহিদা এবং যোগানের ধারণা দিতে হবে। চাহিদা ও যোগানের সূচি, এখানে কিন্তু আপনাদের চাহিদা ও যোগানের সূচিও দিতে হবে। তারপরে বলা হচ্ছে চাহিদা ও যোগানের চিত্রাঙ্কন করতে হবে, অর্থাৎ চাহিদা এবং যোগানের চিত্রাঙ্কন করতে হবে, অর্থাৎ যারা চিত্র আঁকাবে না তাদের জন্য কিন্তু অ্যাসাইনমেন্টের পূর্ণাঙ্গ মার্কস পাবেন না তারা। তারপরে কিন্তু ভারসাম্য দাম ও পরিমাণ, এখানে দাম ও পরিমাণ ভারসাম্য করে এটি কিন্তু দেখাতে হবে। তারপরে তথ্যের ভিত্তিতে পেয়ারার বাজারের ভারসাম্য বিশ্লেষণ করতে হবে। কিন্তু এভাবে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টটি সাজাতে হবে। এখানে মূল্যায়ন রুবিক্স দেওয়া আছে, সেগুলো নিয়ে আলোচনা করছি না, চলুন সরাসরি আমরা উত্তরপত্রে যাই। উত্তরপত্রতে কিন্তু আমরা প্রথমে এই যে সাজিয়েছি যে অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া, যেটা আবারও আপনাদেরকে মনে করে দিয়েছি যে বাজার ভারসাম্য মার্কেট ইকুইলিব্রিয়াম। এখানে আমরা প্রথমে চাহিদার সংজ্ঞা দিয়েছি যে কোনো দ্রব্য বা সেবা পাবার আকাঙ্ক্ষার পশ্চাতে প্রয়োজনীয় অর্থ এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। এখানে চাহিদার তিনটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে, যথা আকাঙ্ক্ষা, প্রয়োজনীয় অর্থ ও এবং হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা। এই তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি অনুপস্থিত ঘটলে আমরা তাকে অর্থনীতির ভাষায় চাহিদা বলতে পারি না। যেমন একজন ভিক্ষুকের মোটর গাড়ি ক্রয় করার আকাঙ্ক্ষা আছে কিন্তু তার প্রয়োজনীয় অর্থ নেই। আবার একজন ধনী কৃপণের কোনো জিনিস পাবার আকাঙ্ক্ষা আছে এবং প্রয়োজনীয় অর্থ আছে কিন্তু সে অর্থ ব্যয় করার ইচ্ছা নেই। তাই সেই ক্ষেত্রে ভিক্ষুকের মোটর গাড়ির ক্রয়ের আকাঙ্ক্ষা বা ধনী কৃপণের ক্রয়ের ইচ্ছা কোনোটাই চাহিদা নয়। তারপরে আমরা এখান থেকে আবার যোগানের সংজ্ঞাতে চলে যাব। এখানে যোগানের সংজ্ঞাতে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ অর্থে যোগান বা সরবরাহ করতে বলতে কোনো বিক্রয় যোগ্য দ্রব্যের যে পরিমাণ বাজারে বর্তমান থাকে তাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে যোগান শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে যোগান বলতে কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যে পরিমাণ পূর্ণ বিক্রয় করে করতে রাজি থাকে তাকেই যোগান কিন্তু বলে। আমরা এখানে আবার যোগান ও চাহিদা ও যোগানের সূচিতে হতে চিত্রাঙ্কন, আমরা এখানে চাহিদা এবং যোগানের সূচি দেওয়ার পরে কিন্তু চিত্রাঙ্কন করব। এখানে বিভিন্ন দামে চাহিদা যে পরিমাণ যে বিভিন্ন পরিমাণ পাওয়া যায় তাকে তালিকা আকারে প্রকাশ করে করাকেই চাহিদা সূচি বলে। অ্যাসাইনমেন্টে উল্লেখিত রমিত সাহেবের প্রতি কেজি পেয়ারা কয়ের তত্ত্ব হতে নিম্নে চাহিদা সূচি তৈরি করা হলো। এখানে চাহিদা সূচি যে পেয়ারার দাম যখন 80 টাকা কেজি তখন তিনি 15 কেজি নিবেন, যখন 70 টাকা কেজি তখন তিনি 20 কেজি নিবেন, যখন 60 টাকা কেজি তখন তিনি 25 কেজি নিবেন। তারপরে আমরা চলে যাব চিত্র অঙ্কনের ক্ষেত্রে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রদত্ত সূচির ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন। এখানে আমরা প্রথমে দুটি রেখা এঁকে নিয়েছি, একটা এক্স একটা ওয়াই, দুটি পরস্পর অভিন্দিতে ছেদ করেছে। এখানে 80 টাকা হলে কয় কেজি নিবেন, তারপরে 70 টাকা হলে কয় কেজি নেবেন, 60 টাকা হলে কয় কেজি নেবেন, এইভাবে আপনারা চিত্রটি স্কেল দিয়ে রুল দিয়ে আঁকাবেন। অবশ্যই অবশ্যই রুল দিয়ে আঁকাবেন, স্কেল এবং রুলের ব্যবহার করবেন চিত্রটি আঁকানোর ক্ষেত্রে, এবং যেগুলো আছে সেগুলো একটু ভালো করে লিখবেন। চাহিদা রেখা কোনটা, তারপরে পেয়ারার দাম কোনটা, এগুলো সব অবশ্যই লিখবেন। তারপরে আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে আমরা সাজিয়েছি যে বিভিন্ন দামে যোগানের যে বিভিন্ন পরিমাণ পাওয়া যায় তাকে তালিকা আকারে প্রকাশ করাকেই যোগান সূচি বলে। অ্যাসাইনমেন্টে উল্লেখিত পেয়ারা বিক্রেতার তথ্য হতে যোগান সূচি তৈরি করা হলো। এখানে আমরা যোগান সূচি দেখাবো, এতক্ষণ আমরা চাহিদা সূচি দেখিয়েছি, এখন যোগান সূচি। 60 টাকা কেজি হলে যোগানের পরিমাণ হচ্ছে 15 কেজি, 70 টাকা কেজি হলে 20 কেজি যোগান, 80 টাকা কেজি হলে 25 কেজি যোগান। তারপরে আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে আমরা সাজিয়েছি যে
প্রদত্ত সূচির ভিত্তিতে যোগান রেখা, আমরা এখানে যোগান রেখা, এর আগে আমরা চাহিদা রেখা দেখিয়েছি, এখানে যোগান রেখা দেখিয়েছি। 80 টাকা কেজি হলে যোগান কত পরিমাণ, 70 টাকা কেজি হলে যোগান কত পরিমাণ, 60 টাকা কেজি হলে কত যোগান পরিমাণ, এটি কিন্তু আমরা দেখিয়েছি, আপনারা এভাবে লিখবেন। তারপরে আমরা পরের পেজে চলে যাই, এখানে ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ধারণ, যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট পেজে চেয়েছিল। অর্থনীতিতে বাজার ভারসাম্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি বাজারে বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা থাকে, তাদের মধ্যে প্রতিযোগিতামূলক দর কষাকষি হয় এবং সর্বশেষে একটি নির্দিষ্ট দামে ক্রেতা ও বিক্রেতা উভয় পণ্যটি ক্রয় বিক্রয় করতে রাজি হয়, রাজি থাকে। মূলত এটি হলো বাজার ভারসাম্য। নিম্নে অ্যাসাইনমেন্টে উল্লেখিত রমেশ সাহেবের পেয়ারা ক্রয়ের তথ্য এবং বিক্রেতা বিক্রেতার যে পেয়ারা বিক্রির যে তথ্য হতে ভারসাম্য দাম পরিমাণ সেটি নির্ধারণ করা হলো। যে পেয়ারা যখন 80 টাকা কেজি তখন চাহিদা পরিমাণ 15 কেজি, যোগানের পরিমাণ 25 কেজি। এখানে আমরা কিউডি যেটি হচ্ছে আপনাদের চিত্রতে বুঝিয়েছি সেই অনুসারে আমরা এগুলো লিখেছি। এভাবে আপনারা সকটি তৈরি করবেন, অবশ্যই অবশ্যই সক আকারে লিখবেন এখানে। তারপর আমরা পরের পেজে দেখব, পরের পেজে আমরা সাজিয়েছি যে এখানে আবার যে বাজার ভারসাম্যের যে চিত্র সেটি এখানে দেখিয়েছি। বাজার ভারসাম্যের সময় যে চাহিদা ও যোগানের পরিমাণ আকারে আমরা এখানে কিন্তু চিত্রটি রেখেছি। অবশ্যই আপনারা চিত্রটি যেভাবে আছে সেভাবে আঁকানোর চেষ্টা করবেন, অবশ্যই কোনো যেন মিস্টেক না হয়। চিত্রগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই হুবহু কপি করবেন, আর যেগুলো থিওরিক্যাল সেগুলোর ক্ষেত্রে আপনারা একটু বই থেকে আর্ট করতেও পারেন, আবার না করলেও চলবে, সমস্যা নেই। তারপর আমরা পরে পেজে চলে যাই, যে চিত্রের বিশ্লেষণটা আমরা করব। চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্বা অক্ষে দাম দেখানো হয়েছে। দাম যখন 80 টাকা তখন ক্রেতা পণ্যটির 15 কেজি ক্রয় করতে চায়, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার দাম কমে 70 টাকা ও 60 টাকা হলে চাহিদা বেড়ে হয় 20 কেজি এবং 25 কেজি, যা ই ও ডি বিন্দুতে দেখা দ্বারা দেখানো হয়েছে। এ ই এবং বি বিন্দু যোগ করে ডি 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 ডট ডি চাহিদা রেখা পাওয়া যায়। আবার দাম 60, 70 ও 80 টাকা হলে বিক্রেতা 15, 20 ও 25 কেজি কেজি বিক্রি করতে রাজি হয়, যা সি ই এবং ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এই বিন্দুগুলো যোগ করে এস এস ডট যোগান রেখা পাওয়া যায়। চিত্রে লক্ষ্য নেওয়া যে ডি ডট ও এস এস ডট রেখা দুটি পরস্পরকে ই বিন্দু সেট করে, এভাবে কিন্তু আমরা সাজেছি। তারপরে সুতরাং আমরা বলতে পারি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে এভাবে বাজারের ভারসাম্য নির্ধারিত হয়। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই আপনারা অ্যাসাইনমেন্টে বুঝতে পেরেছেন, যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। পরিশেষে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের ভালো অ্যাসাইনমেন্ট কামনা করি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আর নতুন কোনো পর্ব নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।